नमस्कार बंधुरा कुकिंग बाय पापड़ी किचने अपन के अनेक अनेक स्वागत जाना प्रतिदिन मत आज के एक रेसिपी ने हाजिर हो बंधुरा आज के अपन के देखो पाउरुटिर मलाई केक तरह पिस काटा रुटी नहीं मलाई केक बनाब तो अपना भिडियो प्रथम शेष मतलब सबटाई देखें लाइक शेयर कमेंट अवश्य करबें चलो बंधुरा क्या मलाई केक बनाची अपना देखे नीन मलाई केक करार्जन एखे की उपकरण नहीं देखे नीन एखे नहीं पिस काटा रुटी नहीं आठटा और एखे चीना बदाम के भलोकर सिलर मध्य गुड़िए नहीं खूब मिहि गुड़ोनी देखो एक गोटा गोटा रही है और एखे नहीं गरम मसला और एखे आज चीनी 500 ग्राम दूध और सदा तेल कड़ाइर मध्य सदा तेल दिए दीची तेलटा गरम हम पाउरुटीगुलो के एक एक भेजे नेब तेल गरम हो गए तेल मध्य पाउरुटीगुलो के दिए भेजे नेब पाउरुटी गुके लाल लाल करे भाजबो एक पीठ भाजा गेछे एक पीठ उल्टे दिएछि पीठ लाल लाल करे भेजे नेब लाल लाल करे भाजा हो गेछे एटाके आमि तुले नेब আবার পরের যে বাকি পাউরুটিগুলো আছে ভেজে নেব বাকি পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এটা একটু হবে লাল হবে একটু তেলটা ভালো করে ছড়িয়ে নেব পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এবার চিনির সিরাটা তৈরি করে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব চিনি সিরাটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছিলাম দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে দুধটাকে একদম আরো ফুটিয়ে নিয়ে দুধটাকে ঘন করে নেব দুধের মধ্যে দিয়ে দেব এই দারচিনি আর এলাচ দিয়ে দুধটাকে ফুটিয়ে একটা মালাই তৈরি করে নেব মালাইটা পুরো রেডি হয়ে গেছে খুবই মালাইটা ঘন হয়ে গেছে আর এর মধ্যে যে আমি দিয়েছিলাম এলাচ আর দারচিনিগুলো তুলে নেব আমি এলাচ আর দারচিনিগুলো সব দুধ থেকে তুলে নিলাম মালাইটা পুরো রেডি হয়ে গেছে মালাই কেকটা বানাবো এখানে একটা আমি কানা উঁচু থালা নিয়েছি এরকমই থালা নিতে হবে এই মালাই কেকটা করার জন্য এখানে আমি রুটিগুলোকে সাজিয়ে দেব এবার চিনি সিরাটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব আবার একটা করে রুটি এর মধ্যে সাজিয়ে দেব আবার এর উপরে চিনি সিরাটা দিয়ে দেব আপনারা যে যে পরিমাণে মিষ্টি খাবেন সেইভাবে দেবেন আমি একটু মিষ্টিটা বেশিই দিচ্ছি এবার যে দুধের মালাইটা তৈরি করে গেছিলাম মালাইটা আমি দিয়ে দেব উপরে পুরো মালাইটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব চীনা বাদাম মালাই কেকটাকে ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দেব নর্মাল ঠান্ডাতে মালাই কেকটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর যে মালাইটা ছিল মালাইটা রুটির মধ্যে সব মিশে গেছে মালাই কেকটা কেটে দেখাবো এই যে বন্ধুরা দেখুন মালাই কেক আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই সহজ পদ্ধতিতে একটা কেক বানিয়ে দেখালাম